পৃথিবীর দীর্ঘতম অভঙ্গুর কক্সবাজার সমুদ্র সৈকতের চেনা দৃশ্য নেই চার মাস হতে চলল করোনাভাইরাসের কারণে নেই ভিড় আড্ডা কোলাহল আর সমুদ্র স্থানের হুরুহুরি এমনকি কয়েক মাস ধরে উত্তাল সাগর পাড়ি দিয়ে মাছ ধরতে যাচ্ছেন না জেলেরাও সুনসান নীরব হয়ে গেছে সৈকতের অনেক এলাকা এ সময় সৈকতের কাছাকাছি সাগরে ফিরে আসে ডলফিন বারে সামুদ্রিক কাছিমের প্রজনন সৈকতে কোনো উপদ্রব ছাড়াই রাজত্ব বসায় কাঁকড়ার দল তবে প্রকৃতিতে ফিরে যাওয়ার এই গল্প সম্প্রতি ওলটপালট করে দিয়েছে সৈকতে ভেসে আসা টনকে টন রহস্যজনক আবর্জনা পানি মদের বোতল থেকে শুরু করে মাছ ধরার জাল কি নেই সেই আবর্জনায় করোনাভাইরাসের সুযোগে সৈকতে রাজত্ব ফিরে পাওয়া কাছিম কাকরারা এই আবর্জনায় মারা পড়ছে বেঘরে বিপুল এই আবর্জনা অপসারণ করতে গিয়েও নাকাল অবস্থা স্থানীয়দের আবর্জনার উৎস নিয়ে চলছে নানা আলোচনা সোমালিয়া উপকূল সহ পৃথিবীর বিভিন্ন স্থানে পশ্চিমা জাহাজের আবর্জনা ফেলার ঘটনা ঘুরে ফিরে এই আলোচনায় আসছে সামুদ্রিক প্রাণের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা এসব আবর্জনার জন্য অনেকেই গভীর সমুদ্রে চলাচল করা বিদেশি জাহাজের দিকে আঙ্গুল তুলছেন সমুদ্র দূষণের অপরাধ এবং আন্তর্জাতিক প্রটোকল এবং মারপোল চুক্তি ও লন্ডন কনভেনশন এবং আইএমও কনভেনশনের লঙ্ঘন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আমরা আবেদন করেছিলাম এবং এখনো পর্যন্ত সমুদ্রের এই যে একশো বিশ কিলোমিটার সামুদ্রিক জীববৈচিত্র্যগুলো রক্ষা করা উচিত বলে মনে করছি সমুদ্রের যে বর্জ্যগুলো চলা আসছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের রশি জাল তারপর বিভিন্ন ধরনের বর্জ্য প্লাস্টিক আছে এগুলো কিন্তু সরানো না গেলে আমাদের কিন্তু সমুদ্রের পরিবেশ নষ্ট হয়ে যাবে সাগর থেকে যেগুলি আসতেছে সব এখানে এলাকায় পর্যটন এলাকায় নাম হয়ে গেছে পরিষ্কার করার জন্য কোনো ধরুন মানুষ আসতেছে না বর্তমানে এই জিনিসটা বেশি হচ্ছে পানি ঢেউয়ের সাথে সাগরের মাঝখান থেকে অনেক ময়লা চলে আসতেছে যেমন আপনার ক্যান খালি বোতল তারপরে বিভিন্ন ধরনের ডাবের খোসা পলিথিন কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বর্জ্য থেকে নমুনা সংগ্রহ করে এর উৎস খুঁজে বের করবার চেষ্টা করবেন তারা হঠাৎ করে এই ধরনের আবর্জনার স্তূপ জমা হওয়ার কিংবা এই যে কচ্ছপ মারা যাওয়া বা অর্থমৃত হওয়া এর কারণ আমরা উদ্ঘাটনের জন্য স্থানীয়ভাবে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমাদের যে মৎস্য প্রাণী সম্পদের যে কর্মকর্তা রয়েছেন আমাদের যারা এখানে এক্সপার্ট রয়েছেন তাদের সম্বন্ধে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি তারা হয়তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে বিশেষজ্ঞরা কথা বলছেন বেশ কিছু সন্দেহকে সামনে রেখে বিদেশি জাহাজের পাশাপাশি দেশের নদী খাল বিলে ছুঁড়ে ফেলা আবর্জনাও বাদ যাচ্ছে না সন্দেহের তালিকা থেকে যদিও সরকারি এখন মাছ ধরা বন্ধ রয়েছে কিন্তু তারপরও হয়তো অনেক ট্রলার বা ছোট ছোট ট্রলার ওরা হয়তো চুরি করে সমুদ্রের ভিতরে মাছ ধরছে আর একটা কারণ হতে পারে যে আমাদের দেশে তো মাছ ধরা বন্ধ রয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশসমূহগুলি আছে সেগুলিতে তো আর মাছ ধরা বন্ধ নাই যার ফলে ওরা হয়তো আমাদের সমুদ্র সীমানার ভিতরে এসে এখানে মাছ ধরে নিয়ে যাচ্ছে এবং ওদের থেকে এই বর্জ্যগুলি এসেছে এই ব্যাপারে কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সবার নজরদারি বাড়ানোর তাগিদ তার সাগরে কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে কোস্টাল পুলিশ এবং কোস্টগার্ডের ভূমিকা রাখতে হবে এই বিষয়ে এবং তাদের মনিটরিং ক্যাপাসিটি আরও বাড়াতে হবে এবং এর পরেও এরপরেও অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি আছে যেগুলি দিয়ে সমুদ্রের ভিতরে কোনো জাহাজ বা ফিশিং ট্রলার আছে কিনা না যে ডিটেক্ট করা যায় সেগুলোরও সাহায্য নিতে হবে সামুদ্রিক জীববৈচিত্র্য মৎস্য সম্পদ এবং পরিবেশের জন্য যে কয়েকটি জিনিসকে সবচেয়ে বড় হুমকি হিসাবে বিবেচনা করা হয় তার মাঝে প্লাস্টিক অন্যতম এ ব্যাপারে এখনই সচেতন না হলে বিশাল বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ হুমকির মুখে পড়তে পারে বলে হুশিয়ারি পরিবেশ এবং সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞদের রিয়াসাদ সানভি বিডিনিউজ ফোর ডট কম